Hai guys, pora kasam ti channel ro indo ta notun video le apunalok swagatam janaisu mane aji video to ghoro pore start korilo aru mur kalir bara birar ta mane ohu hoise ohu mane sordi rati bagar diba para nai jai pi asu bisnat aru aji rati pai uthie mane ei bage kosu ansu gahori karane mane gahori karane ei bage kosu rati pai pai ansu ekdom aru bortoman bazil 9taman bazil niki bortoman 9taman bazil aru এই বাগে আছে সুর সুরে দাউদে দাউরে यार কি কবারো আজি মানে এটা ঘরবারে ভিডিও বনালো আর মই এই দুদিন মানে ভিডিও মানে বনোয়া নাই কারণ কোলেও জনায় আর ঘরতে মানে কাম বন করি আছো মানে আজি দিনটোত মই কি কাম করিম হে আপাই বর কাম কিনে মানে আজি ভগাকারে মানে দিদিন তো আপোনালোক পুরা ভিডিও তো চাই থাকিব আর এই বাগে রইছো হাক পালেং হাক রয়া গেছে এই পালেং হাক লগতে আছে থইনাও আছে এটো সেই দে itu sih dia setoina, ini disu toina, ini dia se paling hak, gak ada yang naik, pura huru itu ya gak sih solok solok, ada mor gak harus juta pun nalar kok dikhay suruh, gak harus juta mana mui punya kedaran tuh jote mana ekdam saya setor pura abon itu hote disi, uke hine haral sih, woi di dino lap sorbian lu ro, gue juga, iba ke pelajar, ki ke অলপ চলপ আইছি আৰু কিছু মানে এই দুদিন মই কি কৈছো মানে ব্ৰইলাৰৰ ছালটো মাৰি গৈছো পুৰা ব্ৰইলাৰৰ ছালটো এই দেখিছ নালা এই চক সব ব্ৰইলাৰৰ ছাল 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 বজাই সব ব্ৰইলাৰৰ ছালেদি আৰু এই চলাটো পিছত দেখি ছালি একদম দেখে দিছো ফাটা চিৰা একদম আৰু এইবাগে আছে কল মানে গাহৰি মানে এই কলটো কাটি দাও মানে কলৰ গাছডাল এই গাছ একদল কাটছিলো কালি এইডাল গাছডাল কাটি এরে গাহরিক মানে আপোনাৰ এনেকে কাটি কাটি টুকরা কৰি কৰি মানে খাবা খাবা দেউ বৰ্তমানে মই চাফা কৰিলো মাত্ৰ মানে বিৰাত লেতৰা হৈ আছে একদম নাৰি হু বইলাৰৰ তো এই তাতে ফেলে দেউ নাৰি গৌ কাউৰা হে কাউৰ কাউৰে খাবা তো বৰ্তমান মই মানে কচুখিনি আনিলো আৰু কচুখিনি এটা মই মজা কৰি কাটো কাটি উঠি আপোনাৰ ইয়াতে মানে ওৱাব লাগিব কচুখিনি আৰু কচু এই বাগে মানে অলপ কাম কৰি আছো মানে মছলা মছলা মাৰি আছো তো আটাইবোৰ তে ভিডিওটো পুরো সম্পূর্ণ কৈ চাই থাকিবা তে গম পাব সকলোবোৰ মই কচুখিনি মজা কৈ কাটি লওঁ চাই দেখক তো গাইস এতিয়া মজা কৈ কচুখিনি মই কাটি আছো আৰু কচুখিনিত বহুত বেছি লাতা আছে সেইকাৰণে মানে আপোনাৰ বাছি বাছি এনেদৰে একডাল একডালকৈ উলিয়াব লগা হৈছে আপোনাৰ সেইকাৰণে বহুত বেছি প্ৰব্লেম হৈ পৰিছে আৰু মানে কচুখিনি বহুত বেছি জংঘলৰ পৰা কাটি আনিছোঁ ধৰক বহুত বেছি জংঘল আছে একদম সাপ চাপ থাক পাব পাৰে সেনেহেন মানে জংঘলৰ পৰা কাটি অনা গৈছে তাৰপিছত কচুখিনি এনেদৰে মজাকৈ মই সৰু সৰুকৈ কাটি এই থালিটো তেনেদৰে বজাই কৰি ল'ব লাগিব বজাই কৰি উঠি চৌকাত মজাকৈ বহাই দিব লাগিব তো এতিয়া কচু ভালেখিনি আছে আৰু এনেধৰণে বঠি এখনত মই এনেদৰে কচুখিনি লৈ কাটিবলৈ এনেদৰে আৰম্ভ কৰি আছোঁ তো আপোনালোকে ভিডিঅ'টো পুৰা সম্পূৰ্ণকৈ চাব আৰু মই ৰাইডত যাম বুলি ভাবি আছোঁ আৰু এইবাৰ ক'ত ৰাইডত যাম নিজেও ভাবি তত পোৱা নাই মানে ভাবি আছোঁ ক'ত যাম কি কৰিম তো আপোনালোকেও এটা কমেণ্ট কৰি দিব ক'লৈ ৰাইড কৰিলে এইবাৰ ভাল হ'ব আৰু মোৰ গাহৰি বেছি নাই দুটাই আছে আৰু ইহঁতো কচুৱে হওক ব্ৰইলাৰৰ ছালেই হওক এই সকলোবোৰ পাওঁ দিয়ক সকলোবোৰ বুলি ক'লো পুৰা চাই থাকক যেতিয়া কচু কাটি কাটি এই থালিটোত মানে বজাই কৰা হয় তাৰপিছত এনেধৰণে মই মানে চকি দিওঁ চকি দিলে তেতিয়া আৰু অলপ বহি যায় বহি যোৱাৰ ফলত আৰু তাতে মানে অলপ কচু কাটি দিব পৰা যাব তো কচুখিনি কাটি এনেধৰণে মই চটকি চটকি বহাই দিওঁ একদম পিঠা কৰি দিওঁ তাৰপিছত আৰু মানে বেছি দিব পাৰিব তাৰে ওপৰত আৰু এনেদৰে কচু কাটি 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 এনেধৰণে মই কচুখিনি ওহাবলৈ চেষ্টা কৰোঁ তাৰপিছত এইভাগে আপোনাৰ আছে খৰি চৰি আনিলোঁ আনি উঠি চৌকা তৌকা বনে এনেধৰণে কচুখিনি মজাকৈ কাটি জুই নুঠেহে নুঠে নুঠেহে নুঠে তো ধোঁহা চোহা ক'ৰবাৰ পৰা বটলে আনিলোঁ ধোঁহা চোহা বটলে আনি ফাইনেলি এনেদৰে জুইকুৰা অলপ ধৰিলোঁ দক ধঙা অলপ ওলছি এইয়ে এইভাগে কাঠ চাঠ দি কচুখিনি এনেধৰণে মজাকৈ তুলি দিলোঁ তাৰপিছত কচুখিনি তুলি দি আৰু জুইৰ একদমে দক একদম জেকা হৈছে জেগাখিনি তো জুই একদম নুঠেহে নুঠে নুঠেহে নুঠে তো ফাইনেলি জুইখিনিও লাহে লাহে উঠিবলৈ আৰম্ভ কৰিলে তো পুৰা চাই থাকক চাই থাকক চাই থাকক
তার পিছত এনে ধরনে মই কচুখিনির ওপরত পানি এক টিং ঢালি দিল। পানি এক টিং মানে মিনিমাম আপনার দেড় টিং মান পানি মই এনে ধরনে ঢালি দেও। যেতিয়া কচুখিনি কটা হয়, কটা হয় বলে যেতিয়া এনে ধরনের জুইত তুলি দিম, তেতিয়া মই পানিখিনি এনে ধরনের মজাকৈ দি দেও। তো গাইস বর্তমান মই আগমন করে আছো মুক্তি লই। মুক্তি লই মানে মই আসিল কচু কাটি, তারপর মানে মই মুক্তির জোর পাই মানে ব্রয়লার ছাল তুলেও কি মানে কোন কচু বলে ছাল তুমি আই অল্প আছে, ময়ও পুরা ফালি ছিঁড়ে আইসু এরকম সাইকেল লই। মুক্তি হয়েছে আমার ঘর পাড়া 2 কিলোমিটার ধরো, 2 কিলোমিটার ফালি ছিঁড়ে আসলো বিরাট মজা লাগছে বিরাট। তো বর্তমান গই আসো ছালটু লই আহ, ছালটু লই বা কচু হয়ে আসো না, তো কচুখিনি মজা কই হলে আর মশলা মারবা লাগবো। এজন লড়ার মানে সব লড়ার কথা নক, মধ্যবিত্ত জীবন লড়া আছে পরিয়ালর, মধ্যবিত্ত পরিয়ালের জীবন লড়া আছে তেওঁলোকৰ এই জীবন। তো বর্তমান গই আসো তলকান গই লই আহ, তারপর পুরা কচু হবা লাগবো চাই থাকক। তো গাইজ ফাইনালি ব্রয়লারের ছাল লইলো, এই যে ব্রয়লারের ছাল এটা গাহরি কেটাক দেও সুর গেটাক পুরা মারি দিব, কিন্তু ছাল বালি আর পুরা মারি দে ও পুরা উঠছি এটা ছালখিনি দেও, তারপর কচুখিনি ভালদরে উহে মশলা মারবা লাগে পুরা চাই থাকক। এই বাগে কচু হয় না একদম আপনার, এই বাগে দিছে বিরাট একদম ফাটা রোদ, এই বাগে তলর পরা হয়েছে গরম, উপরের পরা হয়েছে গরম। তো মই এই বাগে একদম খড়িকিপাত এনেধরনের সুমাই দিয়ে আসো, আর কচু ফাইনালি একদম আধা আধা হওয়া হয়েছে আরো, আর ইয়াত অল্প সদাই দিল, সদাই সদাই তদাই মজা কই দি ফাইনালি এনে ধরনের অল্প লারি দিল। তো যেখিনি কচু মানে আপনার ভালদরে সিজা নাই, তো সেইখিনি তলমুয়াকে হেঁচি দিল, আর যেখিনি সিজিছে সেইখিনি মানে উপারমুয়াকে মানে দাঙি আনিল। তো ফাইনালি এনে ধরনের কচুখিনি অল্প সিজিলে, তো পুরা চাই থাকক। তারপিছত এই বাগে আহি পালে আপনার ইটার গাড়ি, মানে 200 ইটা মই অর্ডার দিয়ে আসছিল, তো সেই ইটাখিনি রাস্তার কাষতে মানে ফেলে থই গেল, সেইকারণে এটা ইটাখানি নিব লাগে ভাল মানে ভালদরে নিব লাগে। তো এনে ধরনের ময়ও 8টামানকে ইটা একদম এনে ধরনের লই পুরা এনে ধরনের ঘরলৈ লই আহি আছো, চাই লোক কেনে ধরনের কিমান কষ্ট, 8টা ইটা পারবা লাগবো জীবনত। তো এনে ধরনের ইটাখিনি মজাকৈ মই লই আহিলো রাস্তার পর, আর মই লগর আছে এজন প্লেয়ারও গণ্য মান্য ব্যক্তি প্লেয়ার সব, সিও পুরা 1টা 2টা একদম যি পারে পুরা দাঙি আছে, আর ময়ও এনে ধরনের দাঙি দাঙি লই আনি আছো। তো ইটাখিনি ফাইনালি শেষ করব লাগে, তো এনে ধরনের ইটাখিনি লই আহি আছো। আর এইবার রাইড কলই করিলে ভাল হব, তো আপনার একটা কমেন্ট করে দিব। মই ভাবি আছো আপনার জগন্নাথ পুরী ভাবি আছো, আর এইভাগে ভাবি আছো লাদাখ মানে, আর আপনার ভাবি আছো মহারাষ্ট্র ভাবি আছো। তো কলই গলে এই 3টা ঠাইর আপনার কলই গলে আপনাদের ভাল পাব, তো নিশ্চয় কমেন্টর হয় জানাই দিব। তো এইভাগে প্লেয়ারও একদম ইটা সিটা দাঙি একদম উৎপাত চলা তলা হলকে একদম দেখছি না, ইটা নিব বা প্লেয়ার। তো ফাইনালি পুরা লইছি 7টামান, ময়ো এনে ধরনের 8টামান এনে ধরনের ললো চাই লোক, 8টা ইটা লই ইমান মানে বল থাকারে হয়েছে। তো এনে ধরনের 8টামান ইটা লই এনে ধরনের ময়ো আগমন করিল, তো ফাইনালি ইটা নিয়া কাম কমপ্লিট হয়ে গেল। এইভাগে আপনার কচু হওয়া কাম ফাইনালি মোর কমপ্লিট হব, আর ফাইনালি গোটেই কচুখিনি উহা শেষ মানে সিজি গেল সবখিনি। আর ইয়াত আপনার দিব লাগিব মল, মল অল্প দিব লাগিব, সাপর অল্প দিব লাগিব, সাপর অল্প দি ভালদরে সিজাই লব লাগিব, তারপিছতে মোর কচু হওয়া কাম কমপ্লিট হয়ে যাব। আর এইভাগে মজাকৈ মই গাতো ধুবলৈ দম, কলর ফালে আগমন করিল, আর ইয়াতে মই এতিয়া মজাকৈ গাতো ধুইলাম, আর এতিয়া আর আজি মশলা মারিব নহল, ভাতটাত খাই যদি অল্প বল থাকে গাত, তো মশলা অল্প মারিম। আর এতিয়া পুরা একদম গা চা পুরা দুর্বল হয়ে আছে, আর মোর অল্প সর্দি লাগি আছে, লগতে অল্প জ্বর জ্বর ভাব হয়েছে, আর অল্প সাধারণভাবে কাও হয়েছে, কাহ অল্প হয়েছে, সেই কারণে মজাকৈ এনে ধরনের গাতো ধুই ললো, গাতো ধুই মজাকৈ খাদ্য খাব লাগে, আর আহারখিনি খাই অল্প যদি বল পাও গাত, তো মশলা অল্প মারি দিব লাগিব। তো আপনাদের ভিডিওটা চাই কেনেকুয়া পালে এটা সুন্দর 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 এটা কমেন্ট করে দিব। যদি মোর চ্যানেলটা আপনাদের নতুনক আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থই দিব, আর পুরা রাইড হয়ে যাব বেশি দিন নাই, আর ঘর যে ঘরের যাবর কাম আছে সেই কামবর কমপ্লিট করে
আর কলেজের আপনার ফাইনাল পরীক্ষা তো মানে ফিফথ সেমর পরীক্ষা তো দি ফাইনালি মই রাইডলৈ অকস্মাতে আগমন করিম। তো আজিলৈ বাই বাই, জয় আই অসম।